দিল্লি সুলতানি শাসন বিষয়ে আমি তুর্কি বংশ কথা পড়ি সারিলে পাঁচটি রাজবংশ শাসন করে ভিতর বর্তমান দেখা খিলিজি বংশ কথা তো খিলিজি বংশ বারশ ন তে শহ কোড়িয়ে শাসন করে জলাউদ্দিন খিলিজি বারশ নবে বারশ পর্যন্ত শাসন করে দিল্লি সিংহাসন আরোহণ করে তা মৃত্যু পরে জলাউদ্দিন খিলিজিঙ্কর মৃত্যু পরে তৰ জামা আউদিন খিলিজি সেই পুতুৰাউদ্দিন খিলিজি সিংহাসন আৰহণ কৰিলে তাৰপৰা সেই বাৰশ ছয়ানবেৰু তেৰশ ষোল্ল পৰ্যন্ত বাৰশ ছয়ানবে তেৰশ পৰ্যন্ত শাসন কৰিলে এই তেৰশো তেৰশ কোডিয়ে মধ্য মুবাৰক শ্বাহ হত্যা কৰাছিৰুদ্দিন খুচৰু শাহি হত্যা কৰা বর্তমান দেখ জলাউদ্দিন খিলিজিঙ্ মৃত্যু পর আলাউদ্দিন খিলিজি সিংহাসন আরোহণ করে আলাউদ্দিন খিলিজি বারশ ছয়ানব্বী দিল্লি সিংহাসন আরোহণ কলে যদি প্রশ্ন করা যায় আলাউদ্দিন খিলিজি কেবে দিল্লি সিংহাসন আরোহণ করে তাহলে বারশ ছয়ানব্বী সে দিল্লি সিংহাসন আরোহণ করে তে শহ ষোহ পর্যন্ত তে শহ ষোহ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় কোড়িয়ে বর্ষ সে শাসন করে কত বর্ষ শাসন করেছেন সে না কোড়িয়ে বর্ষ তো বারশ ছয়ানব্বই রু তেৰশ ষো কোডি বৰ্ষে শাসন কলে চুলত্তানী ইতিহাসৰে আল্দিনৰ গোটেই স্বতন্ত্ৰ স্থান অঁ আউদিন খিলিজি ক' কলে না আলেকজাণ্ডাৰ ভৰি সি ইচ্ছা কলে যে মই দ্বিতীয় আলেকজাণ্ডাৰ হেৰি আৰু সাৰা বিশ্বক জয় কৰি প্ৰথমে তৃদ্ধ পাৰিষদ আউল মুলক পৰামৰ্শ ক্ৰমে সেই ভাৰতকু জয় কৰিব আছিলে আলাউল মুলক তুমি কৈছিল যে তুমি প্ৰথমে ভাৰতকু জয় কৰ অঞ্চলগুড়িক জয় কৰিব বুলি এড়া তিনোটি কাৰ্যপাই দৃঢ় ইচ্ছা প্ৰকাশ কৰিলে যে মই এই তিনিটাক কাৰ্য কৰি বুলি প্ৰথমে হ'ল তুৰ্ক সামন্ত মান ক্ষমতা হ্ৰাস দ্বিতীয়ৰে দক্ষিণাত্য আজানকু বিজয় কৰ মংগল শক্তিৰ ধ্বংসাধন পূৰ্ব ভিডিঅ'ৰে মই দেখিছিল মংগলদেশ মংগলদেশকু দেখাই মংগোল শক্তিৰ ধ্বংসাধন কৰিব এই তিনোটি দৃঢ় ইচ্ছাশক্তি তৰবাৰপাই এই ইচ্ছা পূৰণ কৰিবৰ গোটেই বিৰাট সৈন্যবাহিনী দৰকাৰ সৈন্যবাহিনীৰ খৰ্চ তুলাইব দৰকাৰ সৈন্যবাহিনী ৰখিব তাৰ খৰচ দৰকাৰ তোপাই কণ কৰি গংগা আৰু যমুনা দুইটি দোব অঞ্চলৰে বাচ কৰোঁ বা যু ধনী লোক মানে তাৰ কৰা জমি মা কৰি সেই অনুযায়ী কৰ সেই অনুযায়ী কৰবচাও এইপৰি ভাৱেৰে আলহীন বিভিন্ন ବିଭିନ୍ନ ସୂତ୍ରରୁ କର ସବୁ ସଂଗ୍ରହ କରିକି ଅର୍ଥ ଆଣୁଥିଲେ ଏବଂ ରାଜକୋଷକୁ ବୃଦ୍ଧି କରୁଥିଲେ ସେହି ସମୟରେ ଜିନିଷପତ୍ରର ଦରଦାମ ମଧ୍ୟ ନିୟନ୍ତ୍ରଣରେ ରହିଥିଲା ବାରଶହ ଅନେଶତ ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦରେ ଏଇଠି ଦେଖ ବାରଶହ ଅନେଶତ ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦରେ ଆଲାଉଦ୍ଦିନ ଖିଲିଜି ଉଲ୍ଘୁ ଖାଁ ଆଉ ନସରତ ଖାଁ ତାଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଗୋଟିଏ ସୈନ୍ୟବାହିନୀ ଗୁଜୁରାଟର ରାଜଧାନୀ ଅନହିଲୱାରାକୁ ଆକ୍ରମଣ କରିଥିଲେ তাপরে এই সৈন্যবাহিনী গুজরাট আউ মালব জয় করে গুজরাট আউ মালবকু জয় করে তাপরে আলাউদ্দিন রন্থম্বর আউ মেয়ার এইটি রন্থম্বর আেওয়ার অ্যাপ এই এই রন্থাম্বার আেওয়ারে যে চিত্তর দুর্গ আছে তাকে অধিকার করে রন্থাম্বর রন্থাবরু সে তেরশ একরে আেওয়ার মনে রাখ রাণী পদ্মিনী পাইব সে মেওয়ারু আক্রমণ করে কিন্তু রণী পদ্মিনীকে সে পাইপারি নেন কেইকি কারণ রাণী পদ্মিনী যেতবে সে আক্রমণ করি রানী পদ্্মিনী নেওয়াপি বসিলে সেতবেণী পদ্মিনী এবং রাজপুত রাণী মানে জহর ব্রত পাাল করি অগ্নিের সে ঝাঁসে তো এইসবগুলো ব্যতী এইবোৰ আমি দেখিলে এই উপৰ ৰাজ উত্তৰ ৰাজ্য গুড়িক ব্যতীত চিৱান আলোৰ কু অধিকাৰ কৰি তই ভাল ভাৱে বিভিন্ন বিভিন্ন অঞ্চল কু জয় কলে দেখিব দক্ষিণ ভাৰত কু কেতি জয় কৰি জয় কৰি উত্তর ভারতক জয় কলাপরে সে দক্ষিণ ভারত জয় করি আসলে কেবে না তে শত খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতক জয় করে দক্ষিণ ভারতের বহুতগুড়ি অঞ্চল জয় করে যেমি কি দেবগি তেলেঙ্গানা দ্বার সমুদ্র পাণ্ড হয়শাড় এইসব অঞ্চল জয় করে তো এপে বি সৈন্যবাহিনী সাহায্য করে সেপতি কি না মালিক কাফুর এইসব অঞ্চল জয় করিবারে এটি ম্যাপরে দেখিনিও দক্ষিণপটে অনেক কোণ এটি দেবগি অেলেঙ্গানা অ তাপরে দ্বার সমুদ্র অনেক পাণ্ড অহয়শাড় তো এই দক্ষিণ ভারতক সে তে শত্রে মালিক কাফুরঙ্ সেনাপতিত্বরে জয় করে তো খিলিজি বংশর শেষ সুলতান লে কি শেষ সুলতান কুতবুদ্দিন মুবারক শাহ কুতবুদ্দিন মুবারক শাহ সর্টলি মুবারক শাহ লেখিদি তা হত্যা করা তািরুদ্দিন খুশ্রু তা দিল্লি সিংহাসন বসা যাই কিন্তু তুর্ক আফগান সামন্ত মানে তাঁর হত্যা করে দিয়ে কাহকু নাশিউদ্দিন খুচরু শাহ কু তা স্থানের ঘাজি মালিক গিয়াসুদ্দিন তুগলক নূয় সুল্তান হয়েকি তোগলক বংশ প্রতিষ্ঠা করে নেক্স আমি পুঁ পড়ে তোগলক বংশ